আমার কৃষি কালচার খামারে আমি বিভিন্ন ধরনের গাছ লাগাই, পরীক্ষামূলকভাবে লাগাই, কিছু সফলতা অর্জন করার লাগাই, কিছু মনে করি এমনি এমনি লাগাই। তেমনি অনেকগুলো গাছ আছে, আপনারা সঙ্গে সব ধরনের গাছের মধ্যে এই ধারণা রাখছেন। এখন আপনাদের একটা গাছ দেখাবো, এখানে এই বৃষ্টির পানি জমে গেছে, এটা ক্লিয়ার করে দেয় যাতে পাইটা নেমে যায়। এখন পরিষ্কার করে দিলাম, মানে আর পানি আটকে থাকবে না। তো মাস তিনেক আগে বাজার থেকে দুইটা বোম্বের মেশিন গাছ আনছিলাম, এই একটা আর ওই পাশে আর একটা আছে দেখাচ্ছি। তো গাছগুলো বেশি একটা বাড়ে নাই, ছোটোই রয়েছে। তো আজকে আইসা জিনিস দেখে অবাক হয়েছি যে এত ছোটো গাছে দুইটা বোমা মরিচ ঝুলতাছে। তো এটা একটা বিশাল ব্যাপার, মানে বোমা মরিচ আমার পছন্দ না, কিন্তু ঘ্যানটা ভালো লাগে। আমার আসলে ঝালই পছন্দ না, কিন্তু ঘ্যান ভালো লাগে দেখে আমি লাগাইছিলাম যে দেখি মরিচ ট্রিজ হয় কি না। মরিচের দাম তো অনেক। তো দেখেন দুইটা মরিচ এখানে ঝুলতাছে, বোমাই মরিচ, জানি না কেমন এটা 7 গ্রাম, আপনাদেরকে জানাবো 7 গ্রাম কেমন। তো আসলে পরিশ্রম করলে আর সময় শ্রম দিলে কোনো কিছুই মানে পৃথিবীতে ফেলনা না, সব কিছুরই রিওয়ার্ড বা কী বলে এটাকে প্রতিত্তর বা খাঁটি বাংলায় বলে যে শ্রমের মূল্য পাওয়া যায়।